গুড মর্নিং গাইস, আমাদের আজকের পাসিং আউটের সকালবেলা। আজকে আমরা ট্রেনিং সেন্টার থেকে আজকে সবাই যে যার মতো যে জায়গায় পোস্টিং পড়েছে তারা সকলেই সেই জায়গায় চলে যাব। দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা পাসিং আউটের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখো আমাদের অশোক ভাই একদম রেডি হয়ে গেল। হ্যাঁ, তা পাসিং আউটে আজকে আমাদের অশোক ভাইয়ের একটু অনুভূতি নেব। কেমন লাগছে তোমাকে আজকে? দেখো, 6 মাস অনেক কষ্ট করেছি, সকালবেলা উঠেছি 4টায়, কোনোদিন 3টায় উঠে রান করেছি, পিটি করেছি, প্যারেড করেছি, তারপর ল ক্লাস প্রচুর সারাদিন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে তার আজকে সাফল্য লাভ করেছি। আজকে পাসিং আউট হয়ে আমরা পোস্টিং হয়ে যাবে। তোমার তো 10 ব্যাটালিয়নে পোস্টিং হয়েছে, আমরা 12 ব্যাটালিয়নে ট্রেনিং করছি। তোমরা হয়তো সকলেই জানো পোস্টিং পেয়েছে 10 ব্যাটালিয়ন। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছেন আসাদুল হক, এর আবার পোস্টিং পড়েছে র্যাপে, সে প্রস্তুতি নিচ্ছে। আশিক হোসেনকে দেখতে পাচ্ছ, এও র্যাপে সিলেকশন, একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় সবাই একদম প্রস্তুতি পর্ব শেষ, সবাই রেডি হচ্ছে। আজকের যে সকাল, ট্রেনিং সেন্টারের শেষ সকাল, আমাদের বেস্ট আরসি, আমাদের এসটিসি এসএপি 12 ব্যাটালিয়নের একদম বেস্ট আরসি আমাদের আউটডোর ইনডোরে। এই আমাদের ওরাও, এই যে আমাদের অমিত দাস একদম রেডি হয়ে গেছে পাসিং আউটের জন্য। দেখতে পাচ্ছ একদম দারুণ ভিউ, দেখো সবাই একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে। সবাই রেডি, আজকে আমাদের এই শেষ সকাল ট্রেনিং সেন্টারের, চলে যাচ্ছি যে যার মতো জায়গায়। দুঃখের বিষয়, আমাদের এই 12 ব্যাটালিয়নের 1 নম্বর সেকশনের পোস্টিংটা খারাপ পড়েছে, বাকি যত সেকশন রয়েছে সবারই ভালো পোস্টিং পেয়েছে, তারা সামনে 10 ব্যাটালিয়নে পোস্টিং পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই কসবায় পড়েছে আমাদের 1 নম্বর সেকশনের বেশিরভাগ ছেলের, যারা র্যাপে রয়েছে তারা তো শিলিগুড়িতে পোস্টিং পেয়েছে, তারা আবার ট্রেনিং করবে আর কি 15 তারিখ থেকে। এই হচ্ছে আমাদের ব্যারাক আজকের সকালবেলা, এইটুকুই। আমি একটু পর মাঠে যখন যাব তখন অবশ্যই মাঠের যে অনুভূতি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমাদের অনুজ ছেত্রী এর পোস্টিং করেছে কসবাতে, বহু আশা করেছিল যে 10th হবে, যাই হোক এটাই হচ্ছে আমাদের। তা বন্ধুরা এইটুকুই আপাতত, পরে আমি আবার আপডেট দিচ্ছি, একদম মাঠের ভিডিও দেব। ঠিক আছে, তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সকালের যে প্রস্তুতি পর্ব সারার পর, পাসিং আউট প্যারেড সমাপ্ত হওয়ার পর আমরা সবাই ফটোশুটে ব্যস্ত রয়েছি। এখানে এক এক করে সেকশন ওয়াইজ ফটো তোলা চলছে। দেখতে পাচ্ছেন চারদিকে লোকে লোক, বাইরে থেকে লোক এসেছে, গার্জিয়ান এসেছে। ওই যে আমাদের মঞ্চ, ওখান থেকে অ্যাঙ্কারিং করা হয়েছিল। এদিকে মঞ্চ দেখো, আমাদের সম্মানীয় উত্তরবঙ্গের আইজি সাহেব এখানে আসছিল। প্যারেড সমাপ্ত হয়ে গেল, এখন সবাই চলে গেছে। এখন আমরা সবাই যে বন্ধুরা এখানে সবাই হাজির হয়েছি, সবাই এনজয় করছি। যারা যারা পুলিশের ইন্টারভিউ দিয়েছো, ফাইনাল রেজাল্ট বের হয়নি এখনো, তারা অবশ্যই, যারা যারা পাশ করবে তারা অবশ্যই এই দিনটা দেখতে পারবে। দারুণ একটা সুন্দর মুহূর্ত, এই দীর্ঘ 6 মাস পর, আমাদের পরিশ্রম করার পর এই দিনটা আসে। দেখো এখানে দারুণ একটা ফটোশুটের যে একটা, দেখো Thank you.
আমাদের অপূর্বদা 10th পোস্টিং হয়েছে, অথচ আমাদের সেকশনের সে সবচেয়ে খুব ভাগ্যবান। আমাদের 1 নম্বর সেকশনের বেশিরভাগ ছেলে র‍্যাব আর হচ্ছে কসবায় পোস্টিং হয়েছে, একমাত্র এরই হচ্ছে 10 ব্যাটালিয়নে পোস্টিং হয়েছে। তা তুমি দুই এক কথা বলো, তোমার এই পাসিং আউট আজকে হয়ে গেল, পোস্টিং পাচ্ছ 10 ব্যাটালিয়নে, এর অনুভূতি? বন্ধুরা যেখানেই যাও চাকরি তো একই, কিন্তু পোস্টিং আলাদা আলাদা জায়গায়, এই নিয়ে কোনো মন খারাপ করো না। যেখানে যাও সেখানে জায়গাটা করে নেওয়াই হচ্ছে নিজের একটা কর্তব্য। যেখানে জায়গা কর্তব্য করে নিতে পারবা সেখান থেকেই মনে হচ্ছে না এই জায়গাটাই বেস্ট, আমার বেস্টটাই দিতে হবে সবসময়। এখানে যেমন ট্রেনিং পিরিয়ডে আমরা বেস্টটাই দিয়ে আসছি, এখনো বেস্টটাই দিয়ে গেলাম, ভবিষ্যতেও দিব বেস্ট। এই নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমাদের স্টেজ, সবাই গার্জিয়ান আসছে, ফটো তুলতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা উঠবো না, ফটোশুট শেষের দিকে সবাই চলে যাচ্ছে বেড়াকে। বন্ধুরা ফটো শুটের প্রোগ্রাম শেষ হয়ে গেল, সবাই বেড়াকে ফিরছে। এই যে যাচ্ছি বেড়াকে, ইউনিফর্ম আমরা এখন খুলবো, খোলার পরে একটু পর হয়তো যারা যারা কসবায় পোস্টিং হয়েছে তাদের গাড়ি আসছেই, তারা চলে যাবে। দেখতে পাচ্ছ পিছনে, সামনে দেখো নিউ বিল্ডিং, এই বিল্ডিংয়েই আমরা থাকি, ছিলাম আর কি, এখন তো আজ থেকে চলে যাচ্ছি এই ব্যাটালিয়ান ছেড়ে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বিল্ডিং, দারুণ ভিউ দেখা যাচ্ছে কিন্তু। আর ওই এইদিকের বিল্ডিংটা হচ্ছে মেসের বিল্ডিং, ওখানেই খাওয়া দাওয়া হয়। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখছো মেসের কিভাবে খাওয়া দাওয়া হয়, বাড়ির ফ্যামিলি থেকে লোক আসছে তাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। পুরে হেলিকপ্টার যাচ্ছে, সামনে বাগডোগরা রয়েছে এয়ারপোর্ট। ওই আমাদের কাকা যে দাদ বন্ধুরা দেখছেন নিউ বিল্ডিং এর সামনে চলে আসছি, হচ্ছে বন্ধুরা আমাদের ব্যারাক যাচ্ছি সিঁড়ি করে। ফ্রেন্ডস চলে আসলাম ব্যারাকে,
ব্যারাকের নিচ এই হচ্ছে আমাদের ব্যারাক এই আমার বেড খুব টায়ার্ড হয়ে গেলাম জল খাচ্ছি এই যে আমাদের আজকে পাসিং আউট সমাপ্ত এখানেই ভিডিও সমাপ্ত ঠিক আছে বন্ধুরা পাসিং আউটের টোটাল যে প্যারেডের ভিডিও সেটা একটু পরেই আসবে এই যে আমাদের কাকা রয়েছে ঠিক আছে অনেকের ফ্যামিলি থেকেও লোক আসছে যাই বন্ধুরা নেডুকে ভিডিও ভাইটাকে দেখা এই যে আমাদের কাকার ভাই সাদ্দাম ঠিক আছে তাহলে